থানায় নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগে সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন কারা ডিভিশন চেয়ে আবেদন করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আর সামাজ জগলুর হোসেনের আদালতে এ আবেদন করেন তার আইনজীবী ফারুক আহমেদ। ডিভিশনের উপর শুনানির জন্য আগামী 24 জুন নির্ধারণ করা হয়েছে। আইনজীবী ফারুক আহমেদ এ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ওসি মোয়াজ্জেম প্রথম শ্রেণীর নাগরিক, তাই কারাগারে তার প্রথম শ্রেণীর ডিভিশন চেয়ে আবেদন করেছি। এর আগে 17 জন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আজ শামসু জগলুর হোসেনের ওসি মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেন। ওদিন তার আইনজীবী জামিনের আবেদন করেন, অপরদিকে রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করেন। 16 জুন রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 27 মে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক পিবিআই এর প্রতিবেদনে আমল নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিন মামলার বাদী সুমন আসামি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দাবি আবেদন করেন। আদালত বাদীর আবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে সকালে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা তদন্ত প্রতিবেদন দাখিল করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। গত 15 এপ্রিল ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে ডিজিটাল নিরাপত্তা আইন 2018-এর 26, 29 ও 31 ধারায় অভিযোগটি পিটিশন মামলা হিসেবে গ্রহণ করেন। এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত। উল্লেখ্য, ডিভিশনপ্রাপ্ত একজন হাজিরি কারাগারে আবাসপত্র হিসেবে একটা টেবিল, একটা খাট, চাদর ও একটা চেয়ার পেয়ে থাকেন। এছাড়া তার ছেলে পড়ার জন্য পত্রিকা, বই, একটি সাধারণ টেলিভিশন, রেডিও পান। ব্যবহার্য উপকরণ হিসেবে একটি বালতি, সাবান, টুথপেস্ট, আয়না, বালিশ, কম্বল, তোষক, চিরুনি, তেল, পায়েস, পায়ের স্যান্ডেল ও তোয়ালে পাবে।